আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরজুড়ে ছেয়ে গেছে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পোস্টার ব্যানারে। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছেন জোরতালে। নৌকার পোস্টারের ভিড়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির গোলাফুল প্রতীকের প্রার্থী লতিফানোয়ারের পোস্টার ব্যানার খুঁজে পাওয়া দায়। আর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মৌলানা মুর্শিদ আলম গত সোমবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। আর সিটি নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় নৌকার মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন আবারও নগরপিতার আসনে বসতে যাচ্ছেন তা অনেকটাই স্পষ্ট। আমরা বিএনপিকেও আহ্বান করেছিলাম যে বিএনপি যেন নির্বাচনে অংশ নেয়। এখন কেউ যদি না আসে না করে তাহলে তো তাকে সেধে আনার কোনো সুযোগ আমাদের নেই, অতএব যারা আছে তাদেরকে নিয়ে নির্বাচন হবে। তবে হাল না ছেড়ে নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই করতে চান জাতীয় পার্টি ও জাকের পার্টির মেয়র প্রার্থী। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা নিশ্চয় একটা আদর্শকে তুলে ধরার জন্য আমরা নির্বাচনে এসেছি, আমাদের আদর্শটা আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের নির্বাচন থেকে সরে আসার কোনো চিন্তাধারা বা কোনো পরিকল্পনা কোনো কিছুই নাই। আমরা কখনোই হুমজিকালি কোনো কিছু করার চেষ্টা করি না, সেই পরিবেশ যেন না আসে আমাদের রাজশাহীতে। আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে ইলেকশন হলে আমরা আছি শেষ পর্যন্ত। এদিকে মেয়র পদে অংশ না নিলেও কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিএনপির 16 ও জামায়াতের 9 জন প্রার্থী মাঠে আছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয় তাদের বহিষ্কার করেছে বিএনপি। তবে দলটির কর্মী সমর্থকরা ভোটকেন্দ্রে এলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন। আমরা সব দলীয় লোকদের কাছে ভোট দিতে যেতে যাই এবং একজন ক্যান্ডিডেট তার নিজস্ব যোগ্যতায় এই কাউন্সিলর ভোট করে। কেউ কেউ এখানে মানে কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে। আর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করার পাশাপাশি প্রথমবারের মতো সিটি নির্বাচনে ভোট হবে EVM-এ বলছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা প্রত্যেকটি ওয়ার্ডে ভোটের দিন থেকে আগে পিছিয়ে মিলে 5 দিন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে, তার সঙ্গে পুলিশও আছে, এই BGB টহলে থাকবে, তাদেরও বিভিন্ন ইউনিট কাজ করবে এবং র্যাবও থাকবে, এবং আরও প্রয়োজন হলে আমাদের কোনো সমস্যা নেই, আইন শৃঙ্খলা বিভিন্ন স্তরে সাজানো আছে। সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে মোট ভোটার 351,982 আর কেন্দ্র 155টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।